দেখো আজকে আমি বাটা মাছের কারি রান্না করব। তো এখানে বাটা মাছগুলো ভেজে নিয়েছি কেটে ধুয়ে, আর এখানে দেখো কি কি লাগছে: ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা বাটা লাগছে, আদা বাটা, ধনে পাতা কুচি। তো চলো আমি রান্নাটা কিভাবে করছি। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর এখানে আমি কালো জিরা ফোড়ন দিলাম। তো এখন আমি এর মধ্যে দেখো পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে যাচ্ছে। তো এখন আমি এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা আদা বাটাটা দিয়ে দেবো। দেখো এখানে আমি কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটাটা দিয়ে দিলাম। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভাজা মশলাগুলো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর একটু দিয়ে দেবো জল। এখানে আমি রসুন ব্যবহার করছি না, তো ভালো করে মশলাটা কুচিয়ে নেবো আমি। আর এর মধ্যে আর একটু দিয়ে দেবো চিনি। দেখো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে যাচ্ছে, তেলে চলে যাচ্ছে। মশলার থেকে আর একটু প্রায় মশলাটা আমি 10 মিনিট মতো কষিয়ে নেবো এখানে আস্তে আস্তে জল দিয়ে, যাতে একটু কাঁচা কাঁচা লঙ্কা বাটার যাতে কাঁচা গন্ধ থাকে, আদা বাটা এটা চলে যায়। তোমরা চাইলে এর মধ্যে টমেটো অ্যাড করতে পারো। তো দেখো ঝোলটা ফুটে উঠেছে, তো আমি এর মধ্যে ভেজে রাখা বাটা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো আমি দিয়ে দিলাম, তো মাছগুলো আরেকটু ঝোলটা ফুটে উঠলেই আমি নামিয়ে নেব। মাছের ঝোল রেডি হয়ে গেছে বাটা মাছের ধনে পাতা দিয়ে, তো খেতে অসাধারণ হয়েছে। তোমরা বাড়িতে ট্রাই করে দেখো।